ভাজা হচ্ছে দেখুন, ভালো করে যেন তেল লাগে এরকম করে একটু একটু করে তেল উপরে নিচে করে দিতে হবে। আচ্ছা ভাজা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা এখন দেখুন এগুলো আমরা পরবর্তীতে কিভাবে খাবো। এখানে রাখা আছে ডিম এবং আলু সিদ্ধ, আলু তারপরে হচ্ছে ডাবলি মটর সিদ্ধ, এগুলোকে লবণ মরিচ দিয়ে জাল দিয়ে রাখা হয়েছে সিদ্ধ করার পরে। আর এখানে আছে হলো সালাদের উপকরণ, এখানে গাজর, টমেটো, পুদিনা পাতা, অরিগানো পাতা, ধনে পাতা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে আছে শসা। এটা দেয়া হবে ডিমটাকে এই কাটার দিয়ে ঝুরি করে দেয়া হবে, ডিমটা কাটারে ঝুরি করে দিলে হবে। আর এরপরে এখানে লাগবে তেঁতুল গুলা পানি, তেঁতুলের পানি, এখানে তেঁতুল ভিজিয়ে রেখে তারপরে পানি করা হয়েছে, বিশুদ্ধ পানি, খাবার পানি দিয়ে তারপরে এটার মধ্যে দেয়া হয়েছে পাঁচফোড়নের গুঁড়ো, এখানে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো, তারপরে আছে টালা শুকনো মরিচ গুঁড়োটা এটা করে নিয়েছি, তারপরে আছে পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে দেয়া হয়েছে বিট লবণ, আর কেউ স্বাদ বাড়ানোর জন্য অন্য কিছু দিতে পারে, যেমন কিছু কিছু মশলা পাওয়া যায়, যেমন এই যে চাট মশলা এটা দেওয়া যায়, কারো যদি ইচ্ছে হয় এটা দিতে পারে। তো এই হলো বন্ধুরা বাসায় ফুচকা বানানো, আপনারা নিজেরা ফুচকা বানাতে পারেন, আর নিজেরা ফুচকা বানালে সেটা পরিচ্ছন্ন হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। তো বন্ধুরা ভালো থাকুন, আমাদের ভাজা হচ্ছে দেখালাম কিন্তু খাওয়াতে পারলাম না, আপনারা নিজে বানিয়ে খাবেন আর বলবেন কেমন হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।